আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কিভাবে পূরণ করব। বন্ধুরা দেখেন, আমরা যখন ফার্স্ট দিন থেকেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করি, তখন কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করানোর জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদেরকে পূরণ করতে হয়। যদিও আমাদের 1000 সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি আমরা গেইন করতে পারি বা কমপ্লিট করতে পারি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু গেইন করা বা কমপ্লিট করা এত সহজ নয়। বিষয়টা হচ্ছে, আপনি যদি আপনার চ্যানেলটাকে একদম প্রপারভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে চান, তাহলে এই দুইটা বিষয় কিন্তু আপনার অলরেডি আপনার চ্যানেলে থাকতে হবে, 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম একদম লিগ্যাল ওয়েতে কীভাবে আপনি পূরণ করতে পারেন ইউটিউবের কোনো মনিটাইজেশন পলিসি ভঙ্গ না করে। বন্ধুরা, অনেকেই কিন্তু আপনাকে বলে থাকবে যে আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে অনেকগুলো ট্যাব ওপেন করে আপনি কিন্তু আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন, ভিপিএনের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। আসলে দেখেন, আপনি যখন চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করবেন, ইউটিউব কিন্তু এতটাও বোকা নয় যে আপনি কিভাবে আপনার চ্যানেলে ওয়াচ টাইমগুলো গেইন করেছেন অবশ্যই কিন্তু তারা জানতে পারবে। তো যখন তারা জানতে পারবে যে আপনার যে ওয়াচ টাইমটা আপনি গেইন করেছেন আপনার চ্যানেলের জন্য, এটা লিগ্যাল ওয়েতে না, আপনি এটা রং পারপাসে আপনার ওয়াচ টাইমগুলো কাউন্ট করেছেন। তো দেখেন, অবশ্যই আশা করি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণের জন্য আমি এক নম্বরে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনাকে রেগুলারিটি মেনে আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি বলতে পারেন যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করব কিভাবে। দেখেন, আপনি যদি টেক ক্যাটাগরির চ্যানেল তৈরি করেন, অবশ্যই কিন্তু আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন। অথবা আপনি ধরেন একটি মুভির চ্যানেল তৈরি করেন, মুভি বানান, আপনি হয়তো মুভি বানান, আপনি হয়তো শর্ট ফিল্ম বানান, আপনি হয়তো মিউজিক গান বানান, তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি কীভাবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করব, হ্যাঁ, আপনার পক্ষে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা সম্ভব নয়, কিন্তু আপনি কিন্তু ভিডিওতে কোয়ালিটি আনতে পারবেন। তো আমাদের ভিডিওতে যখন ভালো একটা কোয়ালিটি থাকে, ভালো একটা পারফরমেন্স থাকে আমাদের ভিডিওতে, তখন কিন্তু অডিয়েন্স যখন আমাদের ভিডিওটাতে ক্লিক করে, তখন কিন্তু সহজে কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিওটাকে স্কিপ করে না। তো এখন যারা টেক ইউটিউবার রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা দেখেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন আমাদের চ্যানেলে কমপ্লিট করার দরকার খুবই, তখন কিন্তু আমাদেরকে কী করতে হবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। আর শর্ট ফিল্ম বলেন আর যারা মুভি মেকিং করেন তাদের জন্য আমি বলবো, সাধারণত সিনেমা তো 2 ঘন্টার নিচে হয় না বা 2.5 ঘন্টাও লাগে, অথবা আপনারা যারা শর্ট ফিল্ম তৈরি করেন তারা কিন্তু 50 মিনিট 1 ঘন্টা এরকম টাইপের শর্ট ফিল্ম কিন্তু তৈরি করে থাকেন। তো দেখেন, আপনারা যদি সাপ্তাহিক একটাও দেন, তারপরেও কিন্তু একটি টেক ইউটিউবারের ভিডিওর তুলনায় আপনার একটা ভিডিও কিন্তু 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো আপনার এই 1 ঘন্টার একটা ভিডিওতে যদি 10,000 ভিউস আসে, তাহলে দেখেন কত ঘন্টা ওয়াচ টাইম আসবে। ধরলাম আপনার শর্ট ফিল্ম ভিডিওটা 1 ঘন্টার মধ্যে আপনার ভিডিওটা 40 মিনিট দেখলো, আর অবশ্যই আপনার ভিডিওটা যদি ভালো থাকে, কোয়ালিটি ফুল থাকে, তাহলে কিন্তু এর চেয়ে বেশিও দেখতে পারে বা ফুল টাইম ওয়াচ করতে পারে, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এই জন্যে আমি টেক ইউটিউবার যদি হন তাহলে আমি বেশি ভিডিও আপলোড করতে বলবো, এই জন্যেই, কারণ হচ্ছে আপনার ভিডিওগুলো তো থাকবে 3 মিনিট 4 মিনিট, বড় জোর 5 মিনিট অথবা 8 মিনিট 10 মিনিট, এর উপরে তো আর নয়। তো এই জন্যেই আপনি যত ভিডিও আপনার চ্যানেলে আপলোড দেবেন, ধরেন আপনি প্রতিদিন একটি করে ভিডিও যদি আপলোড দেন 3 মিনিট অথবা 4 মিনিট অথবা 5 মিনিটে, যদি 1 মিনিট করেও দেখে, তাহলে কিন্তু আপনার যদি প্রত্যেক দিন 100 ভিউস হয়, তাহলে কিন্তু কী হচ্ছে, আপনার 100 ভিউস হলে আপনার কিন্তু 100 মিনিট হচ্ছে 1 মিনিট করে ভিডিওটা দেখলেও। তো এইভাবে যদি আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারেন, তাহলে দেখেন আপনার কিন্তু দিন দিনে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়তে থাকবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনার ভিডিওতে কোয়ালিটি আনতে হবে। বন্ধুরা, এখন বর্তমানে ইউটিউবে ভিডিও আপলোড করার পেছনে ট্যাগ, ডিসক্রিপশন এগুলো কোনো কিছুরই কিন্তু মানে ভ্যালু নেই। ভ্যালু হচ্ছে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক টু রেট, মানে 1000 100 মানুষের সামনে ভিডিওটা
ইউটিউব তুলে ধরার পর কতজন মানুষ ভিডিওতে ক্লিক করছে। যদি আপনার ভিডিওটা ক্লিক তো 10% উপরে থাকে তাহলে মনে করবেন যে 100 মধ্যে 10% 100 জনের সামনে ভিডিওটা ইউটিউব পাঠাচ্ছে, কিন্তু তা থেকে 100 জন থেকে আপনার ভিডিওটা 10 জন মানুষ কিন্তু ক্লিক করে দেখছে। এই হচ্ছে ইমপ্রেশন ক্লিক তো রেট, আর হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওটা যদি 4 মিনিটের হয় আর সেখান থেকে যদি 2 মিনিটই ভিডিওটা দেখা হয় তাহলে এটার ভিডিওর অডিয়েন্স রিটেনশন থাকবে 50%, কারণ 100% ভিডিও হচ্ছে আপনার 4 মিনিটের। তো 4 মিনিট থেকে 2 মিনিট যদি ফুল টাইম ওয়াচ করা হয় তাহলে কিন্তু 50% হয়। আর যদি আপনার একটা ভিডিও 10 মিনিটের হয় আর সেখান থেকে যদি 6 মিনিট একটা ভিডিও আপনার কোনো অডিয়েন্স দেখে, সেই ভিডিওটা যদি অডিয়েন্স 6 মিনিট দেখে 10 মিনিটের ভিডিওটা, তাহলে কিন্তু এখানে আপনার 100% থেকে 60% কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন আসবে। বন্ধুরা, এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখন ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদের ভিডিওতে কিন্তু কোয়ালিটি আনতে হবে। কোয়ালিটি বলতে এরকম কিছু বিষয় আপনি ভিডিওতে রাখবেন যাতে করে এইভাবে গুছিয়ে আপনার ভিডিওটি এমনভাবে বলবেন, আপনার কথাগুলো এমনভাবে গুছিয়ে বলবেন যাতে করে অডিয়েন্স আপনার ভিডিওটা স্কিপ করতে না চায়, আপনার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করতে চায়। বন্ধুরা, আমরা অনেক ইউটিউবার রয়েছে দেখবেন যে ভিডিও চারা সাথে সাথে তাদের ভিডিওতে 50,000, 1,00,000, 60,000 এরকম ভিউজ হয়ে যায়, কিন্তু সাবস্ক্রাইবার কম। সাবস্ক্রাইবার কম, ভিউজ বেশি, এটা কিন্তু একটা মানে অনেক ভালো একটা পারফরম্যান্স আপনার চ্যানেলের জন্য, আপনার চ্যানেলের জন্য অনেক ভালো একটা আপনি ওয়ে ধরে নিতে পারেন। কারণ যখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকবে কম কিন্তু ভিউজ হবে বেশি, তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার ভিডিওগুলি অনেক সুন্দর হচ্ছে। বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ধরেন ভালো কন্টেন্ট, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপনাকে তৈরি করতে হবে যাতে করে আপনি আপনার চ্যানেলের অডিয়েন্সকে আপনার ভিডিওতে ধরে রাখতে পারেন। আপনার ভিডিওটা ফুল টাইম ওয়াচ না করুক, ফুল টাইম তো ওয়াচ হয় না, যাতে 50% ওয়াচ হয়। বন্ধুরা, এরপর হচ্ছে আপনার ওয়াচ টাইম গেইন করার পেছনে আরেকটা ভিডিও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। বন্ধুরা দেখেন, আমার ভিডিওগুলো কিন্তু মানে সেরকম কোনোভাবে এডিট করি না, এরপরও মোটামুটি আমি এডিট করি যতটুকু টাইম পাই। আর ধরেন আমার ভিডিও এডিট করি না দেখেই কিন্তু আমার অডিয়েন্স রিটেনশন অনেকটাই কম, মানুষ ভিডিও কিন্তু অনেকটাই কম দেখে। তো ওই জন্য আমি আপনাকে বলবো, আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, আপনি একটি ভিডিও তৈরি করতে কিন্তু অবশ্যই কষ্ট হয়, অবশ্যই একটি ভিডিও তৈরি করতে গেলে লাইট সেট আপ, তারপর হচ্ছে আপনার স্ক্রিপ্ট রাইটিং, টোটাল কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা অনেক একটা কষ্ট হয়ে যায়, একটা ভিডিও তৈরির পেছনে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। এজন্যই আপনি যদি আপনার চ্যানেলের এই কষ্টটাকে কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটা যখন আপনি শ্যুট করা শেষ হলো আপনি এডিটে নেবেন, এডিটে নেওয়ার পর সেই ভিডিওটাকে আপনি ভালোভাবে এডিট করবেন। আর ভালোভাবে এডিট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা এতটা ভালো লাগবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে তিনটা বিষয় আমি আপনাদেরকে বললাম, ফার্স্ট হচ্ছে আপনার ইমপ্রেশন ক্লিক টু রেট, সেকেন্ড হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন, থার্ড হচ্ছে আপনার ভিডিও এডিট। আমরা কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে বা অনেক ইউটিউবার রয়েছে যারা অন্যদের ভিডিও দেখাকালেও কিন্তু আমরা যাদের ভিডিওটা একটু এডিট করতে এডিটটা সুন্দর হয় তখন কিন্তু আমরা ভিডিওটা দেখতে স্বচ্ছন্দ বোধ করি, মানে ভালো লাগে আমাদের দেখতে। এই জন্যেই দেখেন, আপনি যদি আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালোভাবে রেগুলারিটি মেনে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে এবং ভালোভাবে আপনাকে গুছিয়ে কথা বলতে হবে যাতে আপনার ভিডিওতে আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলের অডিয়েন্সকে আপনি